দীপাবলির ভোর রাতে অন্ধকার নেমে এলো বড়ুয়া থানার সৈয়দপাড়া গ্রামে। কলকাতা এয়ারপোর্ট থেকে বাড়ি ফেরার পথে বোলেরো গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের পাঁচজনের, গুরুতর আহত চালক সহ বারো জন। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে বর্ধমান মুর্শিদাবাদ বাদশাহী রোডের দেওয়ানদিঘি এলাকায়। মৃত সকলেই সৈয়দপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে দেওয়ানদিঘি থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায়। চিকিৎসক পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ডাম্পারটি পলাতক। ঘটনায় মৃতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাড়ির প্রধান সদস্য ফেরায় বৃহস্পতিবার দীপাবলির দিন। পরিবারের সকলে কলকাতা এয়ারপোর্টে তাকে নিতে গিয়েছিল, তবে ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বর্ধমান মুর্শিদাবাদ বাদশাহী রোডের দেওয়ানদিঘি এলাকায় বোলেরো গাড়ির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের পাঁচজনের, গুরুতর আহত চালক সহ বারো জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দেওয়ানদিঘি থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে একে একে চালক সহ মোট বারো জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসক পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম সায়ন শেখ, সোনালী খাতুন, শাইনুর খাতুন, রাশেদ শেখ ও আরিয়ান শেখ, সকলেই সৈয়দপাড়া গ্রামের বাসিন্দা। ঘটনায় মৃতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সকলেই। কালকে রাতে আমার ভাই বোম্বে থেকে বাড়ি আসছিল, আমার আব্বা, আমার দুটো ভাবি, আমার দুটো ভাইপো, দুই ভাই আর চারটে ছেলে, দুই চারটে ভাইপো, আমার মেয়ে, আমার বোনপো, আমার ছোট বোন, সবাই মরে যাইছে। মৃতের এক আত্মীয় জানায় বাড়ির সদস্য কাউসার শেখ মুম্বাই থেকে বাড়ি ফেরার আনন্দে সকলে এয়ারপোর্ট দেখার জন্য কলকাতায় গিয়েছিল, কিন্তু বাড়ি ফেরার পথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। ভোর রাতে ফোনে খবর পেয়ে সকলেই ঘটনাস্থলে রওনা দেয়। এই পরিবার অত্যন্ত দুস্থ পরিবার, সরকারি সাহায্যের আর্জি জানিয়েছে আত্মীয় পরিজনেরা। বিল্ডিং লাইনে কাজ করতো, খুবই গরিব মানুষ, খেটে খায়, ওদের সেরকম আর্থিক শারীরিক অবস্থা খুব একটা ভালো না, আপনারা দেখে বুঝতে পারবেন। তো বাড়ির ওনার দুটো ছেলে, ওনার বাপ এবং বোন, আর একটা হচ্ছে ছোটো বয়ের মানে ছোটো ভাইয়ের স্ত্রী নার্সিং হচ্ছে আর কি, আর একটা ভাগ্নে একটা ভাই, এই টোটাল মিলে ড্রাইভার নিয়ে এগারো জন। এই ছেলেরা বলে কি আমরা এয়ারপোর্ট দেখিনি কোনোদিন, তো এয়ারপোর্ট যাবো। হ্যাঁ, তো সেরকম কিছু না আয় করতে পেরে বললো ঠিক আছে, এয়ারপোর্ট গেছে। এয়ারপোর্ট থেকে ফিরে আসার পথে ড্রাম্পারের সঙ্গে অ্যাক্সিডেন্টের পর প্রথমে ওনার বাপ মারা যায়, রাশেদ শেখ নাম, সে তারপর ওর একটা বোন মারা যায় শাইনুর খাতুন, আর একটা কি নাম আছে হয়তো সঠিক আমি জানি না, আর একটা বোনের মেয়ে মারা যায়, বড় বোন নবপুর বাড়ি সোনালী খাতুন নাম, ও মারা যায়। তারপরে বড় যে ছেলেটাকে আনতে গেছিল কাউসার শেখ, ওর একটা ছেলে মারা যায়, বড় ছেলে, আর সামাদ শেখ বলে আর একটা ভাই, হ্যাঁ ওর স্ত্রী শুধু ছিল ওখানে, তো ওনার বড় ছেলে, দুটোই বড় ছেলে বাড়ি। তো টোটালে পাঁচজন মারা গেছে, বাকিদের সব ভর্তি হয়ে আছে বর্ধমান মেডিকেল হসপিটালে। ঘাতক ডাম্পার সহ চালক পলাতক। ওই ঘাতক ডাম্পারের খোঁজে তল্লাশি শুরু করেছে দেওয়ানদিঘি থানার পুলিশ। খবর পেয়ে মৃতদের শোকার্ত পরিবারের সাথে দেখা করতে যান বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। খুবই মর্মান্তিক, মানে দেখে যা দেখলাম মানে ঠিক থাকা যায় না। আমি কালকে কালীপুজো দীপাবলি রাত ছিল, এনেদের যে গার্জেন মুম্বাইয়ে কাজ করেন, তাই এরা সবাই মিলে পরিবারের একজন বাদ দিয়ে প্রায় দশজন মিলে একদম উইথ ছেলে মেয়ে সবাই ওনাকে আনতে গেছিলো, রিসিভ করতে গেছিলো কলকাতা বিমানবন্দরে। ফেরার পথে বর্ধমানের কাছে মুখোমুখি গাড়ির সংঘর্ষে টাটা সুমো, ওনারা ছিলেন টাটা সুমোতে, টাটা সুমোর সঙ্গে যে যতদূর শোনা যাচ্ছে ডাম্পারে ধাক্কা লেগে খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটে যায়। আমি খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ আমি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো এই ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছি। ওনারা আমাকে ফোন করেছিলেন এবং সব রকম ফ্যামিলিকে সাহায্য করা আশ্বস্ত দিয়েছেন। আমি আমার তরফ থেকে সাময়িক কিছু একটা সাহায্য করে গেলাম এবং ফ্যামিলির পাশে থাকার এবং
যে কোনো সাহায্যের জন্য আমি আছি, এটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দিয়েছেন। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রাস্তায় ট্রাফিক আইন মানা হচ্ছে না, রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ না করলে পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, রাস্তায় ট্রমা সেন্টার থাকা অত্যন্ত প্রয়োজন। পশ্চিমবঙ্গে কিন্তু অ্যাক্সিডেন্ট যাতাহারে বাড়ছে। আমি কয়েকদিন আগে ভরতপুরে গেলাম, সেখানে দেখলাম দুটো যুবক ছেলে মোটর সাইকেল চালিয়ে আসছিল, পিষ্ট হয়ে মারা গেল, তাদের বাড়িও গেছিলাম। রাস্তা সম্প্রসারণ হচ্ছে, ঠিক আছে, রাস্তা বাড়ানো দরকার, ঠিক আছে, কিন্তু বাকি যে সমস্ত রাস্তায় যানবাহন পরিচালনার জন্যে নিয়ম নীতি দরকার সেটা কিন্তু নেই। আপনি বলুন, এই পশ্চিমবঙ্গে শুধু দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ছাড়া আর কোনো কি রাস্তা আছে যেখানে রোডের উপর দিয়ে গরু মোষ সাইকেল সব চলছে না? বলুন, একমাত্র দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে যেখানে রোডের উপরে আর কিছু চলে না, শুধু গাড়ি চলে। তাই শুধু রাস্তা করাই নয়, রাস্তার পাশাপাশি রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ পরিচালনা, এটার উপরে যদি দক্ষতা না থাকে অ্যাক্সিডেন্টের সংখ্যা কিন্তু বাড়বে এবং বাড়ছে ভয়ঙ্করভাবে। পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে। ভারতবর্ষে প্রতি বছর 1.5 থেকে 1,60,000 মানুষের মৃত্যু হয় ও রোড অ্যাক্সিডেন্টে। আমাদের এখানে যে সমস্ত রাস্তা আছে, আপনারা খেয়াল করে দেখবেন, রাস্তা তো হয়েছে, অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, যাকে বলা হয় ট্রমা সেন্টার। অ্যাক্সিডেন্ট হলে আপনাকে নিয়ে আসতে হবে আশেপাশের কোনো হাসপাতালে, কোনো নার্সিংহোমে, সেটা কোথায় আপনার জানা নাই। কিন্তু বলে বিজ্ঞান চিকিৎসাশাস্ত্র যে অ্যাক্সিডেন্টের পর একটা গোল্ডেন আওয়ার থাকে, 1 থেকে 1.5 ঘন্টা একটা গোল্ডেন আওয়ার, তার মধ্যে যদি সোনালি সময়, তার মধ্যে যদি সেই পেশেন্টকে খুব কাছাকাছি কোথাও নিয়ে যাওয়া যায়, তাহলে তাকে বাঁচানো সম্ভব, যেটাকে বলা হয় ট্রমা সেন্টার। পশ্চিমবঙ্গে কোথাও ট্রমা সেন্টার আছে না। বহরমপুর বিএড কলেজ ডিএলএড কোর্সে ভর্তি চলিতেছে। ডিএলএড কোর্সে ভর্তির যোগ্যতা এইচএস বা ভোকেশনাল, আসন সংখ্যা সীমিত, ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা সৈয়দাবাদ আর্মেনিয়াম চার্চের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8926421922।